বৈশানা ঠিকই বলেছে এরা জননী সুরক্ষা দেওয়ার সময় জিএস করে কি রে ভোটটা দিয়েছিস তো বা ভোটটা দিবি তো আর 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 এই মহিলার সম্বন্ধে যেটা বললেন না এরকম ঘটনা ঘটে থাকলে তাকে অভিযোগ জানাতে হবে এটাও ঠিক ওরা বলেন অভিযোগ করো চিঠিতে তিন কপি অভিযোগ দিতে হবে বিডিও একটা উপরে একটা পঞ্চায়েতে তারপর তারা কমিটি করবে তারপর তারা দেখবে এসব এদের আছে অনেক নাটক একটা ওই গ্রামের মেয়ে দেখালেন তো সে নাকি নিজে গিয়ে পাবে না অভিযোগ করতে হবে সেই অভিযোগ খাতিয়ে দেখবে দেখে করতে করতে শিশু ভূমিষ্ঠ হয়ে যাবে তারপরে এদের এরা এরা অনেক অনেক নাটক জানে আর আপনার কাছে বুঝিয়েও দেবে এখানকার লোককে ওই যে বলেছেন আমাদের বাংলা বাংলার মেয়েকে চায় আরে নাটক মানে বাংলা মহিলারা সুরক্ষিত সব থেকে অসুরক্ষিত দরকার হলে এরা বলে কামদুনি করে প্রধানমন্ত্রী তারপর তো নাটক কামদুনি করে দেবো কামদুনি করা মানে কি বলুন না এই বৈশানন বাবুরা কথায় কথায় বলে ভয় দেখায় বাবা মাকে ভয় দেখায় যে মেয়েকে কামদুনি করে দেব বলুন তো মানে বাংলার বাইরে কোথাও গেলে এ কথার অর্থ হবে না বাংলার ভেতরে সব বাবা মা বোঝে যে এরা এদের কাছে মেয়েদের আমি 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 আজকে সহায়ক এদের সঙ্গে রয়েছেন আইনজীবী আমার সহায়ক এদের কাছে বক্তব্য দুজনের বক্তব্য শুনলাম সহায়ক সহায়ক আমাদের এই 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 বাংলা এই মুহূর্তে পোস্ট পোল সন্ত্রাস ঠেকাবার জন্য আদালতের হস্তক্ষেপ নিতে হচ্ছে আইনের রাস্তায় হাঁটতে হচ্ছে কথায় কথায় বামেদের সময়কার তুলনা টানেন তৃণমূল কংগ্রেসের নেতা কর্মীরা আমার বক্তব্য হচ্ছে বামেদের তুলনায় যদি আপনারা টানেন তাহলে 10 বছরে আপনারা করলেনটা কি কিসের পার্থক্য হলো কোথায় বদল হলো তাহলে এবং এই আইনের রাস্তায় হাঁটতে হচ্ছে শেষ পর্যন্ত এখন আপনারা তালিকা চাইছেন আজকে এই ঘটনা পোস্ট পোলের জন্য আইনের রাস্তায় হাঁটা হচ্ছে এবার তো সাধারণ মানুষ যারা তৃণমূল কংগ্রেসকে ভোট দিয়েছেন তারা আইনের রাস্তায় হাঁটবেন কারণ তারা ভুয়ো ভ্যাকসিন পেয়েছেন কোন জায়গায় দাঁড়িয়ে রয়েছি আমরা কথা কথা কতবার আইনের দরজা নক করব সায়ন কি বলবেন এখন খুব পরিষ্কার কথা হচ্ছে তৃণমূল কংগ্রেসকে আর চালচোর ত্রিপল চোর বলা উচিত নয় কারণ এরা চাল আর ত্রিপলের অনেক দিকে গিয়ে করোনার ভ্যাকসিন নিয়ে জালিয়াতি করে সুতরাং ফ্রম চালচোর ভ্যাকসিন চোর তৃণমূল কংগ্রেস ইজ আনস্টপেবল যে গণতন্ত্রের ত্রুটি টিপে হত্যার কথা এখন হচ্ছিল তো অন্তঃসত্ত্বা মহিলার কথা আমি আপনাকে বলছি বিধানসভার অভ্যন্তরে এরা মারপিট করেছে আপনি শুনুন আপনি বলছিলেন তো এখন ধরে দেবলীনা হেমরাম বকুলা চ্যাটার্জি লোনে ফেলে তাদেরকে মারা হয়েছে এসএসকেএম হসপিটালে তারা যখন ট্রিটমেন্ট করতে গেছিল মুখ্যমন্ত্রী স্বাস্থ্য ভবনের তরফ থেকে ডিরেক্ট বলে দিয়েছিলেন যে এদের কোনো ট্রিটমেন্ট করা যাবে না পরবর্তী সময় যে হাইকোর্টে এই নিয়ে মামলা হয়েছিল সুতরাং তৃণমূল কংগ্রেস গণতন্ত্রের কোনো ধার ধারে না আপনি তৃণমূল কংগ্রেস না করলে 100 দিনের কাজ পাবেন না ভাবনের দিক থেকে তৃণমূল কংগ্রেসের নেতারা নিদান দিচ্ছেন আর এক্ষুনি আপনি বলছিলেন না যে মাথা ন্যাড়া হওয়ার কথা দেখুন এটা কিন্তু অন্যভাবেও আমরা দেখতে পারি মাথা ন্যাড়া হওয়ার বিষয়টা হচ্ছে প্রথার মতো এই যে বাপের বাড়ি ফেরবার সময় অষ্টমঙ্গলায় ফিরছে আসলে বিজেপি কর্মীরা তৃণমূলে আবার অষ্টমঙ্গলায় ফিরছে ফেরবার সময় প্রথা পালন করা হচ্ছে কিন্তু এই তৃণমূল কংগ্রেসের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গতকাল বলেছেন মুকুল রায় তো বিজেপির সদস্য বিজেপির সদস্যকে তৃণমূল কংগ্রেসের পার্টি হচ্ছে বসে উনি যোগদান করালেন যোগদান করিয়ে পাবলিক অ্যাকাউন্টস কমিটির চেয়ারম্যান বানাতে চাইছেন যাতে না সরকারের দুর্নীতি কারোর সামনে আসে সুতরাং গণতন্ত্রের কুটি টিপে হত্যা করতে আজকে এই রাজ্য সরকার প্রস্তাব সুদীপ্ত গুপ্ত যখন খুন হয়ে যায় মাদ্রাসায় এসএসকেএম হসপিটালে তখন নিয়ে যাওয়া হয়েছিল ডাক্তাররা প্রাথমিকভাবে কোনো ট্রিটমেন্ট করেনি এই রাজ্য সরকারের নির্দেশে এই রাজ্য সরকারের অঙ্গুলি হেলনে এরা বিধানসভা ভাঙচুর করে এরা বিধানসভায় বিধায়কদের মারে মেরে হাসপাতালে পাঠায় পাঠিয়ে তাদেরকে ট্রিটমেন্ট করতে দেয় আমি আমি একটা বৈষ্ণবের কাছে যাব এত অনেক বামেদের এক্ষুনি বামেদের আমলের কথা বলা হচ্ছিল যে সেই সময় থেকে শুরু করে মমতাময়ী সরকার সুদীপ্ত গুপ্তের কথা পর্যন্ত প্রসঙ্গ পর্যন্ত চলে আসলো বিভিন্ন সময়তে বারবার বিরোধীদের কণ্ঠরোধ এবং এই জায়গাটা মানে সব জায়গায় ছাপিয়ে গেছে এই জায়গাতে এসে দাঁড়িয়ে জয়প্রকাশ দা কিছু বলতে চাইছেন তার আগে বৈষ্ণবদার কাছে বৈষ্ণবদা প্লিজ আপনি পরে বলবেন আপনাকে সুযোগ দিইনি প্লিজ বৈষ্ণবদা আরে আইনজীবী তো আইনের কথা বলবে আশা করেছি উনি বিজেপির হয়ে পথসভা করছেন না এটা একটা টক শো হচ্ছে একটা টক শো করছেন এটা ওরা বলে বিজেপির হয়ে কথা বলছেন আমি জানি না আপনারা বিরোধী কথা বললে বিজেপি কেন তাকিয়ে দেন বলুন তো
মধ্যরাতে কারা বলছে সায়ন কি বিজেপির হয়ে কথা বললে এতগুলো কথা আমি আমি দর্শককে জিজ্ঞাসা করছি বিজেপির সাথে তাহলে বলুন না মধ্যপ্রদেশে আরে মধ্যপ্রদেশে কারা মধ্যপ্রদেশে কারা কেনা বেচা করেছে এমএলএ কে কারা রাজস্থানে টপল করার চেষ্টা করেছিল কারা মহারাষ্ট্রে টপল করার চেষ্টা করেছিল আমরা আমরা ভুলে যাই বাংলা ঠিক আমরা ভুলে যাই বাংলা আমরা বাংলায় থাকবো অথচ দেখবো মধ্যপ্রদেশে কি হচ্ছে রাজস্থানে কি হচ্ছে উত্তরপ্রদেশে কি হচ্ছে মহারাষ্ট্রে কি হচ্ছে শুধুমাত্র বাংলাটা আমরা দেখবো না বাংলা বাদ দিয়ে যে কোনো রাজ্যের কথা বলবো।